কোল্ড কফি বানানোর সহজ উপায় আমাদের সামনে চলে এসেছে। চলুন আমরা দেখে নিই কীভাবে কোল্ড কফি বানানো হয়। চলুন এবার আমরা দেখে নিই ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী লাগবে। প্রথমে লাগবে দুধ, এটা আমরা 250 গ্রাম নিয়েছি। তারপরে এখানে আছে কফি পাউডার, এখানে আছে চকলেট পাউডার, তারপরে এখানে আছে আমরা দেখে নিচ্ছি এখানে আইসক্রিম, আর এখানে চিনি পরিমাণ মতো, আর বরফ। এখানে আমরা নিয়েছি হার্শিস সিরাপ, আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন এটার বদলে, চকলেট সিরাপ আপনাদের ইচ্ছা সেটা, আর দুটো গ্লাস। এবার দেখে নিন আমরা ইন্ডাকশনে দিয়েছি দুধটা, এবার পরিমাণ মতো আমরা চিনিটা দিয়ে দেবো। এটা আপনাদের উপর নির্ভর করে আপনি কীরকম মিষ্টি খেতে আর কি ভালোবাসেন, সেই হিসেবে আপনি চিনি দেবেন। আমরা একটু কমই ভালোবাসি তাই জন্য একটু কম করেই দেবো। এটা ততক্ষণ আমরা দেখিনি, এটা গরম হয়ে মিক্স করে নেবো ভালো করে। এটা আপনারা একবার নেড়ে দেবেন যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়, তারপর এটা আপনারা নামিয়ে নেবেন। আমরা চলে এসেছি, দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে, এইবার আমরা এটা মিক্সারে দেবো দুধ, তারপর আমরা মেশাবো কফি পাউডার। আমরা হাফ মিক্সারে দেখুন দিয়েছি দুধটা, ওটাতে 1 চামচ কফি পাউডার মেলাবেন আর চকলেট পাউডার, আর মিশিয়ে দেবেন কয়েক টুকরো বরফ। এবার এটা মিক্সারে মিক্স করে দেবো, এটা মিক্সারে আমরা মিক্স করে নিয়েছি। তারপর আমরা এই যে গ্লাসটায় আমরা ডেকোরেশন করে নেবো, সুন্দর করে সাইডে লাগিয়ে নেবো, ভালোভাবে লাগিয়ে নেবো যাতে দেখতে ভালো লাগে। এটাতে আপনার টেস্টও চলে আসবে, আবার এটা সাজানোও হয়ে যাচ্ছে, আপনার দুটো কাজ একসাথে হয়ে যাচ্ছে। সুন্দর করে এটা যখন আপনি লাগিয়ে নেবেন সাইডে, এরপর আপনি কফি দিয়ে নেবেন পুরোটা, তারপর আপনি আইসক্রিম দেবেন উপর থেকে, আপনি যেমন আইসক্রিম খেতে ভালোবাসেন সেরকম আইসক্রিম আপনি দেবেন, ভ্যানিলা আইসক্রিমটা দেবেন, আপনি অবশ্যই আপনার পছন্দ মতো আইসক্রিম দিতে পারেন। দিয়ে ওপর থেকে আবার একটু সিরাপটা দিয়ে দেবেন ডেকোরেশনসের জন্য, আর কয়েক টুকরো বরফ। ব্যাস আপনাদের রেডি কোল্ড কফি। আমাদের কোল্ড কফি একদম রেড টু ড্রিঙ্ক, কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও সেমনি টেস্টি হবে। আপনি খুব সহজ ইনগ্রিডিয়েন্টস দিয়ে এগুলো বানিয়ে ফেলতে পারবেন, আপনার কিচেনে সবসময় অ্যাভেলেবেল হবে, আর খেতেও খুব মজার হবে। আপনি অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, টাটা।